স্বৈরাচারী শেখ হাসিনার অনিয়মের কেন্দ্রবিন্দু ছিল তার কার্যালয়, যেখানে অনিয়মের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও এপিএস এক কাজী নিশাত রাসুল, যারা শত শত কোটি টাকার বিনিময়ে প্রশাসনের নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করত। জনগণের সেবক হওয়ার কথা থাকলেও হয়ে ওঠেন স্বৈরাচারী শেখ হাসিনার একান্ত অনুগত খাদেম। বিনিময়ে পেয়েছেন একের পর এক পদোন্নতি, শেখ হাসিনার ডানহাত হয়ে করেছে নানা অকল্পনীয় দুর্নীতি, অসম্ভব চাটুকারিতা আর অন্ধশক্তির বদৌলতে বাগিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও একান্ত সচিবের পদ, এখনও কাজ করছেন শেখ হাসিনার অবৈধ অর্থের অঘোষিত খাজাঞ্চি হিসেবে। বলছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রী কার্যালয়ের এপিএস কাজী নিশাত রাসুলের কথা। সাবেক প্রধানমন্ত্রীর অবৈধ নিয়োগ বাণিজ্যের মূল হোতা এই দুইজন, মূলত অবৈধ প্রশাসনিক সিন্ডিকেট পরিচালনা হতো তাদের মাধ্যমে। শুধু তাই নয়, বদলি বাণিজ্য থেকে শুরু করে প্রশাসনিক ক্যাডার পদে নিয়োগ, প্রশাসনের উচ্চ পদে শত কোটি টাকা ঘুষের মাধ্যমে বদলি এই দুই মাস্টার মাইন্ডের হাত হয়ে সাবেক প্রধানমন্ত্রীর কাছে আসত। সেই ঘুষের হিসাব প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতেন সিন্ডিকেটের এই দুই হোতা। শেখ হাসিনা দেশ পালানোর পর বিপুল পরিমাণ অবৈধ নগদ অর্থ দেশে রেখে যায়, যা বহাল তবিয়তে ভোগ করছে মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও এপিএস কাজী নিশাত রাসুল। এই দুই দুর্নীতিবাজ সারা দেশে শক্ত প্রশাসনিক সিন্ডিকেট তৈরি করেছে, যার মাধ্যমে সরকারের সকল সংস্থাকে নিয়ন্ত্রণ করত তারা। শেখ হাসিনার এপিএস কাজী নিশাত রাসুল অনেকটাই জোরপূর্বক তার স্বামী শহীদুল ইসলামকে শেখ হাসিনার যোগসাজশে ঢাকা জেলা প্রশাসক পদ পাইয়ে দেন। যারা দেশের দুর্নীতি দমনে কাজ করবে সেই কমিশনে তাদের সিন্ডিকেটের প্রশাসনিক ক্যাডার নিয়োগের মাধ্যমে অনেক দুর্নীতি ধামাচাপা দেওয়া হতো দুর্নীতি দমন কমিশন হতে। শেখ হাসিনা দেশ পালায়নের পর আস্তে আস্তে বের হতে থাকে সকল থলের বিড়াল, বের হয় সারা দেশে বহাল তবিয়তে থাকা প্রশাসনিক 49 ক্যাডারের অপরাধ কার্যক্রম। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোষর বেশিরভাগই বহাল তবিয়াতে বসে থাকায় সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এরপর থেকেই দেশের প্রায় সব প্রতিষ্ঠানে শুরু হয় বদলি অপসরণ, কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগের আস্থাভাজন অনেককেই বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মকর্তার দায়িত্ব হিসেবে দেওয়া হচ্ছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।